গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো সকালটা আজকে সুন্দর সানরাইজ দেখে শুরু হলো, এত সুন্দর ওয়েদার, এত সুন্দর পরিবেশ, মনটা জাস্ট ভরে যায়। আমরা রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি, আজকে যাবো কোভালামের দিকে। ফার্স্টে যাবো পুভার আইল্যান্ড, তারপর যাবো কোভালাম। এই যে আমি আমার রেডি হয়ে নামছি, এবার চলো দেখতে থাকো সারাদিন কী হয়। খেতে চলে এসেছি আমরা, এখন ব্রেকফাস্ট করে বেরোবো। আজকে সকালের খাওয়ারে কি হয়েছে জানো? ভাত হয়েছে। তো আমি তো সকালে ভাত খাই না, আমরা কেউই খাই না, বাট আমাদের সাথে আরও যারা আছে তারা সকালে সবাই ভাত খায় বলে তারা করতে বলেছিল। তো আমি আর খাইনি, মার বাবা একটু গল্প করে খেয়ে নিল। আর এই হলো আমাদের গাড়ি, এটা এখন আমাদের সাথে এক সপ্তাহ, আমাদের সঙ্গী, আমাদের বাহন। আমরা আবার গাড়িতে উঠেও পড়লাম দেখো। আর আমি ব্রেকফাস্ট করলাম, এই একটা প্যাটিস টাইপ ছিল আর একটা পেস্ট্রি। তারপর রাস্তায় বেরিয়ে পড়লাম। আর দেখো সাউথ মানেই তো নারকেল গাছ, লাইন দিয়ে শুধু নারকেল গাছই। রাস্তা এখানকার খুবই সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো আমরা পৌঁছে গেছি, গাড়ি থেকে নেমেও পড়েছি। আর তারপর সবাই একটু ওয়াশরুম গেল, কারণ আমরা তো আইল্যান্ড যাব, ওখানে গিয়ে না হলে প্রবলেম হবে। আর এখানে রাস্তাটা এতটাই সুন্দর ছিল যে আমি একটু চলে গেলাম আমার একা একা। পেছন দিয়ে পুরো নারকেল গাছ আর সামনে অটোগুলো দাঁড়িয়ে ছিল, এত সুন্দর লাগছিল দেখতে, কি বলবো তোমাদের। আর আমার তো আর ধৈর্য মানছে না, আমি ভাবছি কখন যে বোটে চাপবো। তো এখানে টিকিট করছিল, আর এই দেখো এখানে দেওয়া আছে সাইট সিনগুলো, যে এখানে কী কী দেখার মতো আছে। আর এইখান দিয়ে আমরা বোটে উঠবো। দেখো আগে যারা কেরালে এসেছে তাদের মুখে খুব শুনেছি যে পুভার আইল্যান্ড খুব সুন্দর, আজ আমিও নিজের চোখে দেখব আর তার সাথে সাথে তোমাদেরকেও দেখাবো। দেখো আমরা বোটে উঠে পড়েছি আর এত সুন্দর লাগছে। আর এটা আমাদের দুটো বোট ছিল, কারণ আমরা যেহেতু 11 জন ছিলাম তো একটা বোটে আমাদের হয়নি, আমরা দুটো বোট নিয়েছিলাম। আর জাস্ট এখানকার ভিউ দেখো, আমরা এবার বোট থেকে নামলাম। আর এটা হলো গোল্ডেন আইল্যান্ড, এখানে বিচটা অসাধারণ ছিল। আর দেখো আমি জলের মধ্যে দিয়ে হাঁটছি খালি পায়ে, এত ভালো লাগছে কি বলবো। আর বিচটা সত্যি অসাধারণ, মানে অনেক বিচে গেছি এখনো অবধি, বাট এরকম বিচ খুব দারুণ বিচটা। দেখো জলটা জাস্ট দেখো, পুরো ব্লু। মা কি দারুণ বিচটা। আমাদেরটাই বা কোনটা? আমার এরকম জলের মধ্যে হাঁটতে খুব ভালো লাগে, তোমাদের কার ভালো লাগে জানিও। দেখো আমরা এবার বোট থেকে নেমে পড়ছি, আমরা পৌঁছে গেছি আবার সেই গাড়ির কাছে, আবার উঠে পড়লাম বাসে। আর এবার জার্নিটা অনেকক্ষণের, প্রায় 5 ঘন্টা।
দেখো মা আর আমি দুজনে মিলে একটা কথা নিয়ে একটু হাসাহাসি করছিলাম। এই হলো হাজিমালা শিব মূর্তি, এখানে এলাম এখন। এই যে দেখো মূর্তিটা কতটা বড়, অনেকটা বড়। আর এখানে জাস্ট সমুদ্রটা দেখো কত, এত জোর জোর ঢেউ। এখানে দেখো কাকুর সাথে আমার তো প্রায় একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিলো। আর শিব ঠাকুরটাকে ভালো করে খেয়াল করো, দেখো শিবের জটায় পার্বতী রয়েছে। এটা তো প্রথমে আমরা কেউ খেয়ালই করিনি, একটা কাকু বললো তাই খেয়াল করলাম। আর এর পাশে দেখো আরও দুটো মন্দির ছিল, এটা ছিল গণেশ মন্দির, আর এটা মেবি পার্বতী, শিব পার্বতীর কোনো একটা মন্দির ছিল। তোমরা এখানে ভিডিওতে কথাটা বুঝতে পারছো জানি না, বাট মূর্তিটা কিন্তু অনেক বড়, খুবই বড়। দেখো মা এখানে কেমন এগুলো বাঁধা আছে, দোলনা নাকি? দেখো এখানে মন্দিরে সব দোলনা টাইপের বাঁধা, জানি না মেবি হয়তো বাচ্চা টাচ্চা হওয়ার জন্য ওই মানসিক গুলো করা থাকে। এইদিকে বিচ, জাস্ট দারুণ ভিউ। ভিউটা একটু দেখো এত দারুণ, সবাই এখানে দাঁড়িয়ে আছে, আমি এখানে একা। এত দারুণ ভিউ, আর মানে এত হাওয়া দিচ্ছে। এখন আমরা চলে এলাম আমাদের হোটেলে, এটা কোভালামে হোটেল পার্ক ইন্টারন্যাশনাল। বাইরে থেকে দেখে হোটেলটাকে ছোট মনে হচ্ছে, বাট হোটেলটা বেশ সুন্দর, অনেকটা বড় ভেতরে। আর এখানে চেক ইন চলছিল আর আমি একটু বাইরে ঘুরে ভিডিও করছিলাম। আর বাবা মা দেখো ঢুকে এখানে বসেও পড়েছে, আসলে সবাই সারাদিন টায়ার্ড, তো ঘুরতে এলে তো এটা হবেই, তাই না? আর এখন চলে যাচ্ছি রুমের দিকে। রুমগুলো খুব সুন্দর ছিল, বাট একটা প্রবলেম আমাদের সাথে হচ্ছিল যে আমাদের লকটা একটু গণ্ডগোল করছিল। আর আজকের রুমটাও বেশ বড় ছিল, আমরা তিনজন বেশ ভালোভাবে ঘুমোতে পেরেছি, কোনো অসুবিধা হয়নি। আর এর আগের দিন হোটেলটা একটু বেডটা মানে কুইন সাইজ বেড ছিল, দ্যাটস ওয়াই আমাদের একটা এক্সট্রা ম্যাট্রেসও লেগেছিলো। আর এখানে দেখো বাথটাবও ছিল। আর এই ছিল আমাদের রুমের ব্যালকনি, ব্যালকনি থেকে ভিউটা কিছুটা এমন ছিল। এখানে অনেক ধরনের ফুল ছিল যেগুলো আমরা চিনি না। হোটেলে তো ঢুকে গেছি, এবার আবার ফ্রেশ হয়ে নেবো, একটু ফ্রেশ হয়ে মানে স্নান করবো না, কারণ এখানে সুইমিং পুল আছে, সুইমিং পুলে নামবো একটু সবাই মিলে, মজাও হবে, দেখতে থাকো, তোমাদের সাথে শেয়ার করবোই। আমি রেডি হয়ে নিলাম সুইমিং পুলে যাওয়ার জন্য, চলো। এখন সবাই সুইমিং পুলের দিকে যাচ্ছি। এই হলো সুইমিং পুল, এটা বেবি আর এটা অ্যাডাল্ট বড়দের। দেখো আমরা এখন এখানেই দপাদপি করবো খানিকক্ষণ, এটা বেবিদের, যে বাবা চলে এসেছে কাস্টিউম পরে। Thank you.
ডোয়াল ভাজা, পাবদা মাছ। এটা কি মাছ? পাবদা মাছ। এই হলো ডাল, ঝুড়ি আলু ভাজা। আমরা চলে এসেছি পদ্মনাভা মন্দির। এখানে আমাদের গাড়িটা মন্দির থেকে বেশ খানিকটা দূরে পার্ক করেছিল, তাই আমাদের কিছুটা হেঁটে হেঁটে যেতে হচ্ছে। বাট ভালোই লাগছিল যেহেতু নতুন জায়গা, আশেপাশে দোকানপাট সব কিছু দেখতে দেখতে যেতে। আর এখানে অনেক গোল্ড জুয়েলারি সব ছিল, এছাড়া গোল্ড প্লেটেডও ছিল। আমরা ঢুকেও ছিলাম বাট কিছু নিইনি ওখানে। দেখো এখানে অনেক বড় বড় জুয়েলারি শপ, আর এখানকার শাড়ি তো কেরালা কটন ফেমাস, তো সেটাও নেওয়ার ইচ্ছা আছে, পরে একদিন নিয়ে নেব। আর এই দেখো একটা বড় জুয়েলারি শপ, প্রিন্স জুয়েলারি বলে। মন্দিরের সামনে আমরা চলে এসেছি। দেখো প্রথমে দেখে তো অবাকই হয়ে গেছি যে রেড কালারের ড্রেস পরা এগুলো কী, বাট খুব সুন্দর। এগুলোর নাম দেওয়া ছিল কোনটা কী ঠাকুরদের মধ্যেই সমস্ত। আর মার বাবা একটু ধুতি কিনতে গেছিলো বলে আমি ওয়েট করছিলাম দাঁড়িয়ে, ওই যে বাবা ধুতি কিনে নিয়ে চলে এসছে। এই মন্দিরের আবার ঐতিহ্য হচ্ছে এখানে ছেলেদের ধুতি আর মেয়েদের শাড়ি ছাড়া অ্যালাউ নেই, তো মা তো শাড়ি পরেই এসেছে আর বাবা ধুতি এখানে এসে কিনবে বলেই নিয়ে আসেনি বাড়ি থেকে। আর মন্দিরের ভেতরে ফোন ক্যামেরা কিছুই অ্যালাউ ছিল না, তাই আর তোমাদের দেখাতে পারিনি। এই পদ্মনাভস্বামী টেম্পল হচ্ছে সারা ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে রিচেস্ট টেম্পল, মানে সবথেকে ধনী মন্দির। আর আমার সাথে কী কাণ্ড হয়েছে দেখো, আমি ফার্স্টে এরকম ওড়না দিয়ে একটু মেঘলা টাইপ পরে নিয়েছিলাম যে এখানে হয়তো অ্যালাউ করবে, এখানকার লোকজনও বললো যে হ্যাঁ করবে, কোনো ব্যাপার না। বাট তারপর ঢুকতে গিয়ে আমার সাথে কি হলো জানো, মেন গেটে ঢুকতে গিয়েই আমাকে ওখানকার সিকিউরিটি আটকে দিল যে ধুতি লাগবে। আসলে আমরা জানতাম না যে মেয়েদের এরকম ধুতি নিচে দিয়ে র‍্যাপ করে নিলে হয়ে যায়, আমি ভেবেছিলাম হয়তো শাড়ি টাইপই লাগে। তো আবার ধুতি কিনে নিয়ে তাড়াতাড়ি ছুটলাম যথারীতি আমরা, কারণ মেইন মন্দিরের দরজা ঠিক ছটায় বন্ধ হয়ে যায়, তখন বাজে 6:10। আর মন্দিরের ভেতরে অনেকটা বড় মন্দির, অনেকটা হাঁটা, তো আমাদের প্রায় ছুটেই যেতে হলো। যাই হোক আমরা দর্শন ভালোভাবেই করেছি। এই মন্দিরে ভগবান শ্রী নারায়ণ দেব শয়ন অবস্থায় আছে, তো একটা ডোর দিয়ে মাথার দিক, একটা ডোর দিয়ে মিডল পোর্শন, এবং একটা ডোর দিয়ে পায়ের দিকটা পুরো দেখা যাচ্ছে। আর এই ছিল কেরালা ব্যাংক, দেখো কেরালার ব্যাংক। তো আমরা এবার মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। আর এখানে দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তারপর আমরা এখানে মালা দেখতে এসেছি, আগে হলে নিতাম। হোটেলে ফিরে এসে সবাই মিলে এখানে গোল টেবিল বৈঠক বসেছে আর কি, সবাই মিলে একটু গল্প হলো, তারপর এখানে চা আর ভেজ পকোড়া ছিল, সেগুলো সবাই মিলে গল্প করতে করতে খাওয়া হলো। তারপর আমরা চলে গেলাম কোভালাম বিচ। হোটেল থেকে খুব একটা দূর নয়, কাছেই ছিল, তাই আমরা সবাই হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। আর রাস্তাটা ছিল খুবই ঢালু। দেখো পুরো বিচ সাইড জুড়ে পুরো মার্কেট, দারুণ লাগছে। রাত্রবেলা লাইট জ্বলছে আর এই যে সমুদ্র, দারুণ লাগছে। আর এদিকটা দেখো পুরো পাথর আছে, ওই দেখো ঢেউ কেমন দিচ্ছে। এখানে পুলিশও আছে রাত যেহেতু গার্ডের জন্য। মার্কেটটা অনেক দূরই গেছে যতদূর দেখা যাচ্ছে। এই যে এদিকে সমস্ত হোটেলগুলো আছে, এই রাস্তা দিয়েই আমরা এলাম এখান দিয়ে। বেশিক্ষণ আমরা আর বিচে থাকিনি, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। আর রাস্তাটা যে হারে খাড়া ছিল, আমাদের আর হেঁটে ফেরার মতো অবস্থা ছিল না, তাই আমরা ওখান থেকে অটো করেই হোটেলে এসেছি। একটা অটোই 3 বার ট্রিপ দিয়েছে আর কি।
রাতে ডিনারে ছিল রুটি, ভেজিটেবল আর চিকেন কষা। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, গুড নাইট।